আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছে? আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা রেসিপি, সেটা হলো গুড়া কাচকি মাছের চচ্চড়ি। তো আজকে এই গুড়া কাচকি মাছের চচ্চড়ির আপনাদের মাঝে শেয়ার করব। আজকে এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকে এই চচ্চড়িটা কীভাবে তৈরি করি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কড়াই নিয়েছি, আর মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আলু কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে মশলা সব মশলা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, ধনিয়া কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো প্রথমে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম, এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে দিলাম। এখন জিরা বাটাটা দিয়ে দিলাম, জিরাটা বেটে নিয়েছি, আর এখানে আমি সরিষার তেল নিয়েছি, কারণ গুঁড়া মাছে সরিষার তেলটাই অনেক টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দিয়ে পাক করার জন্য। এখন আমি সবগুলো হাত দিয়ে চটকিয়ে নিব, পেঁয়াজ আলু যা যা দিয়েছি সব, এই তো আমি হাত দিয়ে চটকিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা সুন্দর করে আগে মাখিয়ে নেবেন হাত দিয়ে, এ তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিব, তো গুঁড়ো মাছগুলো দিয়ে আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নেবেন আলু পেঁয়াজের সাথে। তো আমি এগুলো আলতো হাতে দেখতে পাচ্ছেন আলতো হাতে মিশিয়ে নিতেছি। এভাবে হাতে মাখিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি করলে অনেক টেস্টি হয়, আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। এখন আমি হাত দিয়ে একটু পানি দিয়ে দিব, আর যেটুকু পানি লাগবে এখনই আমি দিয়ে দিব পরিমাণ মতো। এতো আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখতে পাচ্ছেন এদিক থেকে আকাশে দাঁত ব্যথা করতেছে, ডাকতেছে আমাকে। তো আমি ভাবলাম তো তরকারিটা বসায় দিয়ে যাই, তোর দাঁতটা কী অবস্থা দেখে আসি। দেখতে পাচ্ছেন ওর দাঁত ব্যথা করলে, মানে দাঁতটা নড়লে দাঁত ফেলতেই দেয় না, কী অবস্থা করে, প্রত্যেকটা দাঁত ফেলানোর সময় ও এরকম বিরক্তি করে। তো দাঁতটা ফালানো হয়ে গেছে, তো দেখ থেকে আমার তরকারি কি অবস্থা দেখি। এই তো তরকারিটা মোটামুটি হয়ে আসছে দেখতে পাচ্ছেন। এখন আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা গুঁড়ো কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তো আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তো আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম।
এইভাবে একটু নেড়ে দিলাম, কড়াইটা ধরে একটু ঝুলিয়ে দিলাম, এভাবে একটু ঝুলিয়ে দিলাম নিচে, জানি না লেগে যায় এর জন্য, কারণ এই মুহূর্তে একটু নেড়ে চেড়ে দিলে ভালো হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি, এখন আমি বেড়ে নিতেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর চচ্চড়ি হয়ে গেল। এই চচ্চড়িটা করতে বেশি একটা সময় লাগে না, 20 মিনিটের মতো সময় লাগে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো আজকে চচ্চড়িটা কেমন হয়েছে জানাবেন, আর এই চচ্চড়ির সাথে যদি থাকে এক টুকরো লেবু, তাহলে তো গরম গরম ভাতের সাথে বেশ জমে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।